মকর সংক্রান্তিতে মিড ডে মিলে পিঠের স্বাদ পেল স্কুল পড়ুয়ারা। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে কেশিয়ারি তেলাবনী প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের পাতে পড়ল পৌষের পিঠে। চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী ছাত্রছাত্রীরা চালের গুঁড়ো গুলে মন্ড তৈরি করে স্কুলের বারান্দায় আনন্দে একসাথে বসে বানালো পিঠে। কেশিয়ারি তেলাবনী প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে শিক্ষকদের সাহায্য নিয়ে নিজেদের ছোট্ট হাতে পিঠে বানিয়ে মিড ডে মিলে পরিবেশন করে। স্কুল কর্তৃপক্ষের মতে, বিগত পাঁচ বছর ধরে পড়ুয়াদের পৌষের পিঠের আমেজ দিতে এবং লোক সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়।